জবাবদায় নাই, যেহেতু জবাবদায় নাই আমরা সেটুকু পারি নাই, আমরা এই বিষয়টি জেলা কমিটি পূজা উদযাপন পরিষদকে জানাবো। পূজা পরিষদ তারা যে সিদ্ধান্ত নেবেন, তারা যদি এখানে আসেন বা প্রশাসনিক ভাবে তারা সিদ্ধান্ত নেয়, আমি বলতে যে তারা করতে আইছে তারা পক্ষপাতিত্ব করেছে। বিশেষ বুলেটিন পড়ছি আমি এস এম জামান। গত 5 মার্চ 2021 বিকাল 5 ঘটিকায় জেলা রাজবাড়ির বালিয়াকান্দি থানাধীন মাশালিয়া গ্রামের মাশালিয়া সার্বজনীন কালী মন্দিরকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। এলাকায় কালী মন্দিরকে কেন্দ্র করে দুটি গ্রুপিং চলছিল বেশ কয়েক বছর যাবৎ। জেলা পূজা উদযাপন কমিটির নির্দেশনায় বালিয়াকান্দি পূজা উদযাপন কমিটির সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায় ওই দিন সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি করাবেন বলে আসেন। অথচ রামগোপাল পক্ষপাতিত্ব করায় এক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সর্বোপরি রামগোপাল চট্টোপাধ্যায় দুই গ্রুপের মধ্যে আরও অবনতি ঘটায়। এটিভির ক্যামেরার সামনে তিনি তার ব্যর্থতার প্রমাণ করেন। ঘটনায় উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক পলাশচন্দ্র বালা। তিনি এটিভিকে বলেন, বড় ধরনের বিশৃঙ্খলা হতে যাচ্ছিল, যদিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঠিক সিদ্ধান্তের কারণে সেটা হয় নাই। এটার জন্য সৃষ্টিকর্তার কাছে হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।